হ্যালো প্রোগ্রামার, আপনার দীর্ঘদিনের লেখা কোডগুলো হারিয়ে ফেলা থেকে রক্ষা করার জন্য নতুন একটি ভিডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলো প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। আর আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম। এই ভিডিও সিরিজে আমি আলোচনা করব ভার্সন কন্ট্রোল, গিট, গিটহাব সম্পর্কে। বর্তমানে গিটহাব খুবই জনপ্রিয়তার শীর্ষতা অর্জন করেছে, তার অনেকগুলো কারণ রয়েছে। গিটহাব হলো এমন একটি জায়গা যেখানে একজন রাইটার বা একজন প্রোগ্রামার হিসেবে যত প্রবলেম সলভ করে বা যত প্রজেক্ট ম্যানেজ করে, যত লাইন কোড লিখে না কেন, সব কোডগুলি একটা অনলাইন সাইটের মধ্যে বা একটা অ্যাকাউন্টের মধ্যে স্টোর করে রাখে, যেখান থেকে কোডগুলো শেয়ার করা যায়, অন্য কোডগুলো দেখতে পারে। তাহলে কী হবে পরবর্তীতে, আপনি কি পারেন আপনার নিজের মুখে বলতে হবে না, আপনার গিটহাব প্রোফাইলে বলে দেবে আপনি কী কী জানেন, আপনি জীবনে কতটা প্রবলেম সলভ করেছেন, আপনার কোডিং স্পিড কতটুকু, আপনার কোডিং স্কিল কতটুকু, ইত্যাদি ইত্যাদি। তো এখন থেকে যারা কোডিং শেখা শুরু করেছেন তাদের প্রথমে গিটহাব সম্পর্কে জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখন থেকে যদি আমি কোডিংটা শিখি, সেই কোডগুলো যদি আমি গিটহাবে রেখে দিই, একটা প্রবলেম সলভ করলাম সেটা আমি গিটহাবে রেখে দিলাম, একটা ফাংশনের কাজ জানলাম সেটা আমি গিটহাবে রেখে দিলাম, তার ফলে ধীরে 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 আমার কোডিং স্পিড সম্পর্কে কোড নিয়ে আমার গিটহাব প্রোফাইলটা বাড়ি হবে, এবং যার মাধ্যমে অন্যরা আমার সম্পর্কে জানতে পারবে। তার জন্য আপনার গিটহাব জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। এমনকি যারা ফ্রিল্যান্সিং করেন, অন্যের প্রজেক্টে কীভাবে নিজেকে ইনক্লুড করা যায় এই জিনিসটা জানা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজ করা, একটা প্রজেক্টে কয়েকজন মিলে কাজ করার দক্ষতা অর্জন করা খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। গিটহাবের মাধ্যমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে অনেকগুলো ব্রাঞ্চের মাধ্যমে প্রজেক্টটা অনেকজন মিলে ম্যানেজ করা যায়। গিটহাব সম্পর্কে বর্ণনা করার মতো অনেক কিছুই রয়েছে, আমরা যখন গিটহাব করবো জানবো তখন ওই সম্পর্কে ধীরে ধীরে এক্সপ্লেন করবো ব্যাপারগুলো। বাস্তবিক অর্থে গিটটা জানা, গিট সম্পর্কে জানা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো গিট সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। এই ভিডিও সিরিজটিতে, এই প্লেলিস্টটিতে আমি গিট সম্পর্কে, অর্থাৎ গিট যারা এইমাত্র জানলেন, অর্থাৎ বিগিনিং লেভেল থেকে কীভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করা যায়, গিটের যাবতীয় যত কিছু আছে সব কিছু নিয়েই একটা পূর্ণাঙ্গ সিরিজ করার চিন্তা আছে আমার। আশা করছি পুরো সিরিজে আপনি আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। গিট সম্পর্কে জানার জন্য যেই জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে গিট বলে যে জিনিসটা, সেটা আমার মেশিন ইনস্টল করা থাকতে হবে। তো আমরা git-scm.com এই ওয়েবসাইটে যাব, এবং সেখান থেকে আমি যেহেতু উইন্ডোজে আসি তো উইন্ডোজের জন্য আমাকে সফটওয়্যারটি দেখাচ্ছে। আপনি যেই ওএস দিয়ে ব্রাউজ করবেন সেখান থেকে আপনি আপনার ওএসের জন্য ডাউনলোড করে নেবেন। যারা গিটটা উইন্ডোজের জন্য ইনস্টল করতেছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে গিট ব্যাশ, কারণ উইন্ডোজের যে সিএমডিটা রয়েছে সেটা দিয়ে গিটের সকল কোডগুলো রান করতে একটু ঝামেলা হয়, তার জন্য গিট ব্যাশটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি এই সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছি, আপনি ডাউনলোড করে নিন আর তারপর আমার মতো করে ইনস্টল করতে থাকুন। ডাউনলোড করার পরে এরকম একটি ফাইল পাবেন যেখান থেকে ডাবল ক্লিক করে অন্যান্য সফটওয়্যারের মতো এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, দেন নেক্সট, নেক্সট, ইয়েস, এমনকি নেক্সট, নেক্সট, অন্যান্য সফটওয়্যারের মতো যেটা করি আমরা যেহেতু গিট ব্যাশ দিয়ে কাজ করতে যাচ্ছি, তো গিট ফ্রম গিট ব্যাশ অনলি এটা সিলেক্ট করে দেন নেক্সট, 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 ইনস্টল। একটু সময় নিচ্ছে। আমার ইনস্টল হয়ে গেছে, আমি গিট ব্যাশটা লঞ্চ করতে যাচ্ছি, তার জন্য গিট ব্যাশটা টিক দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম, দেন আমার গিট ব্যাশটা ওপেন হওয়ার কথা, ওকে আমার গিট ব্যাশ ওপেন হলো। গিট ব্যাশ একটা টার্মিনাল বা সিএমডি যেটা বলা চলে, আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করে গিট ব্যাশটা ক্লিক করে আনতে পারেন। ওকে, আমাদের গিটটা আমাদের মেশিনের মধ্যে ইনস্টল হয়ে গেল, তো এখন এটা নিয়ে কোড করার পালা।